সায়াসে ডিবি নিউজ সুমি বিশাল বড়া আর তার্কিক বড়া প্রসঙ্গত আন এক খবর লো ইতিমধ্যে চারিদিনের জিম্মাত ডিব্রুগড় আরক্ষে পুনের পাতি লওয়া ভায়েক বিশাল ফুকনক মহাপ্রবঞ্চকর যবঞ্চনার গোচরত ইতিমধ্যে আরক্ষে আটক করেছিল ট্রেডিং প্রসঙ্গের পর আরম্ভ করে বিভিন্ন ধরনের প্রবঞ্চনার কথা আছে বিশাল ফুকনের লগত। কিন্তু এই মুহূর্তে ডিব্রুগড় আরক্ষে পুনর্বার চারিদিনের জিম্মাত লৈছে। এই চারিদিন তন্ন তন্নক পরীক্ষা বিভিন্ন ধরনের জেরা চলোৱা হব আর জেরাত বিভিন্ন ধরনের বিস্ফোরক তথ্য পোহরলে আহিব। কেন এই মুহূর্তলৈকে তুমি বড়া তার্কিক বড়া আর বিশাল প্রসঙ্গ বিভিন্ন ধরনের বিস্ফোরক তথ্য আরক্ষে লাভ করেছে। আর এই মুহূর্তে সুমি বড়ার যলাসী জীবন হাতত যে 76 লাখ টকিয়া আঙুঠি হীরার আঙুঠি এটা আছিল, এই হীরার আঙুঠি কত সন্ধান পালে সেও আপনার জানাম। যি সময়ত হাতত 76 লাখ টকার একটা হীরার আঙুঠি লৈ ঘুরে মন গলেই ডুবাই যাওয়া সুমিয়ে এতিয়া নিশা কটাবলগা হয়েছে, জেলত খাবলগা হয়েছে ডিব্রুগড় আরক্ষীয়ে যোগান ধরা খাদ্য। শেহতীয়াভাবে ডিব্রুগড় আরক্ষী CID আর SIT একটা দলে সুমি বড়া আর তার্কিক বড়া গুহাটির বাসগৃহত অভিযান চলাইছে আর এই অভিযানত বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী পাইছে। কিমান কোটি টাকা কেশ পাইছে আরক্ষী হেও এই প্রতিবেদন আপনার জানাম। প্রথমে কিছু গ্রাফিক্স লেন চাবলে চেষ্টা করি সুমি বড়ার সেই বিলাসী জীবন আর বিলাসী ভাবে কটুয়া একটা হীরার আঙুঠি যার মূল্য আছিল 76 লাখ। সুমি বড়ার 76 লাখ টকিয়া হীরার আঙুঠির সন্ধান ওলাল, তারপর উদ্ধার করলে সুমি বড়ার হীরা আঙুঠি গুহাটি ঘোড়া মারা তার্কিকর ঘরের বহু বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে আরক্ষী। পাথর কুয়ারি এপার্টমেন্টত থাকা দুখন বিলাসী বাহনও ইতিমধ্যে জব্দ করেছে আরক্ষী। আটাইবোৰ সামগ্রী CID আর SIT দলে প্রেরণ করেছে ডিব্রুগড়লৈ। পুনৰ জনাইছো এই মুহূর্তে বিগ আপডেট সুমি বড়া প্রসঙ্গত। সুমি বড়ার যে 76 লাখ টকিয়া হীরার আঙুঠি ইতিমধ্যে সন্ধান ওলাইছে, কৰপৰা উদ্ধার করেছে সুমি বড়ার এই হীরার আঙুঠি সেও আপনার এই প্রতিবেদন জানাম। গুহাটি ঘোড়ামারাস্থিত তার্কিকর ঘরের বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী ইতিমধ্যে আরক্ষী উদ্ধার করেছে আর পাথর করে এপার্টমেন্টের দুখনক বিলাসী বাহন ইতিমধ্যে জব্দ করেছে আরক্ষী। আর আটাইবোৰ সামগ্রী ইতিমধ্যে CID আর SIT দলে প্রেরণ করেছে ডিব্রুগড়লৈ। দেন কই থাকিলে শেষ নহয় সুমি বড়া তার্কিক বড়া আর বিশাল ফুকনের কাহিনী। আন এক প্রসঙ্গলৈকে আহিছো যে বিলাসী জীবন কটোয়া সুমি বড়াই ডিব্রুগড়ত কটাইছে কল্পনা নকৰা এটা সময় কটাই আছে সুমি বড়া তার্কিক বড়াই। এফালে মন গলেই ফুৰিবলৈ যোৱা সুমি বড়াই এতিয়া মন গলেই ওলাই যাব নোৱাৰে। মন গলেই নামি দামি বিলাসী ৰেষ্টুৰেণ্টত খোৱা সুমি বড়াই খাবলগা হৈছে জেলৰ খাদ্য। আনফালে প্ৰবঞ্চনাৰ টকাৰে গড়া সুমি বড়াৰ সম্পত্তিৰ পাহাৰ CIDৰ আৰু SIT ৰ হাতৰাত। সুমি বড়া আৰু তার্কিক বড়াৰ বাসগৃহত অভিযান আৰক্ষীৰ। সুমি বড়া আৰু তার্কিক বড়াৰ বাসগৃহত আৰক্ষীয়ে ইতিমধ্যে অভিযান চলাইছে। সুমি বড়াৰ যি 76 লাখ টকীয়া হীরার আঙুঠি ইতিমধ্যে উদ্ধার করেছে আরক্ষী। আর অভিযানত SIT দলে ইতিমধ্যে বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। গুহাটী ঘোড়ামারার তার্কিকর ঘরের উদ্ধার হয়েছে এই আঙুঠিটো, যে আঙুঠিক লো বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আছিল। এই আঙুঠিটো সংবাদ মাধ্যমত চর্চা লাভ করেছিল যে 76 লাখ টকীয়া এই আঙুঠিটো কোনজন অসমৰ জনপ্রিয় শিল্পী অথবা তারকার গৃহত ঘরত ক্ষমা করব তারকার ঘরত রাখব পারে সুমি বড়াই এই বিষয়তো বিভিন্ন ধরনের চর্চা লাভ করেছিল। কেনো শেহতীয়াভাবে 76 লাখ টকিয়া এই হীরার আঙুঠিক লো বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছিল আর আজি ঘোড়ামারাস্থিত তার্কিকর ঘরেরপরাই উদ্ধার হয়েছে সেই আঙুঠিটো। আর তার্কিকর ঘরেরপরাই জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের দামি দামি অলংকার, প্রায় 4 কোটি টকার সোণর আর হীরার অলংকার জব্দ করেছে অভিযানকারীর দলটোয়ে। পুনৰ জনাইছো তার্কিক বড়ার বাসগৃহেরপরাই সোণ আর হীরার সামগ্রী বিভিন্ন ধরনের উদ্ধার করেছে আর ইয়ার আনুমানিক মূল্য প্রায় 4 কোটি টাকা হব বলে অভিযানকারী আরক্ষীর দলটো ইতিমধ্যে জানাইছে। পাথর কুড়ির এপার্টমেন্টের জব্দ করা হয়েছে দুখনক বিলাসী বাহন আর জব্দ করা বাহন সমূহ ইতিমধ্যে ডিব্রুগড়লৈকে প্রেরণ করেছে CID আর SIT দলে। বিলাসী জীবন কটোয়া বিলাসী ফ্লেটত থাকা মন গলে দামি দামি রেস্টুরেন্টলৈকে গৈ খাদ্য গ্রহণ করা এয়া আছিল স্বভাবসুলভ এহাল দম্পতি সুমি বড়া আর তার্কিক বড়া যারা হাতত থাকে 76 লাখ টকিয়া হীরার আঙুঠি। আর আজির দিনট আরক্ষী ইতিমধ্যে উদ্ধার করেছে ঘোড়ামারাস্থিত তার্কিকর ঘরেরপরাই উদ্ধার হয়েছে সেই বিশেষ আঙুঠিটো। আর ইয়ার উপরেও জব্দকৃত সামগ্রীসমূহর প্রায় 4 কোটি টকার সোণ আর হীরার আ অলংকার জব্দ করেছে আজি অভিযানকারীর দলটোয়ে।
ইতিমধ্যে সুমি বৰা আৰু তার্কিক বৰাৰ বাসগৃহৰ পৰা অৰ্থাৎ এপাৰ্টমেণ্টৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে দুখনকৈ বিলাসী বাহন। ইয়াৰ উপৰিও যে 4 কোটি টকাৰ সোণ আৰু হীৰাৰ সামগ্ৰীসমূহ ইতিমধ্যে ডিব্ৰুগড়লৈকে প্ৰেৰণ কৰিছে, তদন্ত অব্যাহত ৰাখিছে। এই সা সামগ্ৰীসমূহ ইমান কম সময়ৰ ভিতৰত কেনেকৈ আয়ত্ত কৰিবা, কেনেধৰণে কি পন্থাৰে এনেধৰণে হীৰাৰ অলংকাৰ সোণ আদি কিনিবলৈ কত টকা পালে তার্কিক বৰাই, কত টকা পালে সুমি বৰাই, এই প্ৰসংগটো ইতিমধ্যে প্ৰশ্ন উত্থাপন কৰিব। ইয়াৰ উপৰিও আন এক ব্ৰেকিং নিউজ আহিছে এই মুহূৰ্তত, ডিব্ৰুগড় আৰক্ষীয়ে পুনৰবাৰ বিশাল ফুকনক জিম্মাত ৰাখিছে। ট্ৰাফিক চেনেলত যাব বিচাৰিছোঁ এই মুহূৰ্তত, আন এক আপডেট জনাইছোঁ ডিব্ৰু নিউজৰ দৰ্শকসকলক। মহাপ্ৰবঞ্চক বিশাল ফুকনক পুনৰ 4 দিনৰ জিম্মাত আৰক্ষী, ডিব্ৰুগড় আৰক্ষীয়ে 7 দিনৰ বাবে জিম্মাত বিচাৰিছিল বিশাল ফুকনক। 7 দিন বিচাৰিছিলে কিন্তু ডিব্ৰুগড় জিলা সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে প্ৰদান কৰে এই ৰায়দান। 3 ছেপ্টেম্বৰত মহাপ্ৰবঞ্চক বিশাল ফুকনক গ্ৰেপ্তাৰ কৰিছিল ডিব্ৰুগড় আৰক্ষীয়ে ইতিমধ্যে, আৰু 7 ছেপ্টেম্বৰত বিশাল ফুকনক জেললৈ প্ৰেৰণ কৰিছিল আদালতে, আৰু কোটি কোটি টকাৰ প্ৰবঞ্চনাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ হৈছিল মহাপ্ৰবঞ্চক বিশাল ফুকন। মহাপ্ৰবঞ্চক বিশাল ফুকনক পুনৰ 4 দিনৰ বাবে আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰা হ'ল, আৰু ডিব্ৰুগড় আৰক্ষীয়ে 7 দিনৰ বাবে জিম্মাত বিচাৰিছিল বিশাল ফুকনক। কিন্তু ডিব্ৰুগড় জিলা সত্ৰ ন্যায়াধীশ আদালতে 4 দিনৰ বাবে ডিব্ৰুগড় আৰক্ষীলৈ আঁতৰলৈ পুনৰবাৰ 4 দিনৰ জিম্মাত প্ৰেৰণ কৰিলে, আৰু এই 4 দিনত বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন উত্থাপন কৰিব, বিভিন্ন ধৰণে তদন্ত কৰিব বিশাল ফুকনক। আৰু এয়া দৃষ্টাংশ আছিল ডিব্ৰুগড় আৰক্ষীৰ ওচৰলৈকে বিশাল ফুকনক লৈ যোৱা, আৰু সত্ৰ ন্যায়াধীশ আদালতৰ পৰা এনেধৰণে ডিব্ৰুগড় আৰক্ষীৰ জিম্মাত লোৱা হৈছিল বিশাল ফুকনক। পাতি লোৱা ভায়েক আছিল বিশাল ফুকন, আৰু অভিযোগ অনুসৰি বক্ৰপথেৰে প্ৰায় কোটি কোটি টকা লুণ্ঠন কৰিছিল। ডিব্ৰুগড়ৰ এখন দীঘলীয়া তালিকা আছে, চিকিৎসকৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণৰ অসমৰ নামী দামী তাৰকাসকলৰ নাম প্ৰকাশ হৈছিল। এতিয়া আৰক্ষীয়ে পুনৰবাৰ 4 দিনৰ জিম্মাত বিশাল ফুকনক বিভিন্ন ধৰণে জেৰা কৰিব, আৰু জেৰাৰ পিছত তদন্তৰ পিছত আৰু তথ্য পোহৰলৈ আহিব।